দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান রূপমাধুরীতে। আমি আপনাদের সাথে আছি সুবর্ণা রূপা। প্রতি সপ্তাহের মতো আমাদের কাছে অসংখ্য মেল জমা হয়েছে, তার মধ্যে আমরা 5টি প্রশ্ন বেছে নিয়েছি। এই 5টি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এসেছেন স্যানসন বিউটি পার্লারের বিউটিশিয়ান মালা। আমরা তার কাছ থেকে জেনে নেব 5টি প্রশ্নের উত্তর। কেমন আছেন? ভালো। আপনাকে তো আমরা আগেও একবার ইনভাইট করেছিলাম যে আমাদের স্টুডিওতে সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য। আসলে আমরা চাচ্ছি যে আমাদের প্রোগ্রামটার মধ্যে অনেক ধরনের আমরা বিউটি টিপস দিব, অনেকেই অনেক ইয়ে জানতে চায়। এর জন্য আমরা অনেক সময় বিভিন্ন পার্লার থেকে আমরা বিউটিশিয়ানদের আমন্ত্রিত করি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন করেছেন ঢাকা থেকে মৌমিতা। আমার বয়স 27 বছর, আমার চোখের নিচের দিকটা অনেক ফোলা, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আপনি তুলসী পাতা রস অথবা কাঁচা হলুদ দুটোটাই মিক্স করে চারপাশে লাগাবেন, অথবা 10 মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ম্যাসাজটা মানে সপ্তাহে করবো কি কোনো দিনে করবো? সপ্তাহে কবার করতে পারি? সপ্তাহে দুবার করেন অথবা 15 দিনে করতে পারেন। আচ্ছা আচ্ছা, 15 দিনে করলে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেকবার মানে ম্যাসেজ করতে চায় যে মাসে বা 45 দিনে। তাহলে আমরা মাসে দুবার করে করব, সেটা 15 দিনে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন করেছেন নওগাঁ থেকে রুমানা। আমার বয়স 16 বছর, শীতকাল কাল ছাড়াও আমার ঠোঁট সব সময় ফাটে, সেক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আপনি আপনার থ্রোতে সবসময় গ্লিসারিন ব্যবহার করবেন, অথবা রাত্রে ঘুমানোর আগে ভিসলিন লাগিয়ে ঘুমাবেন। আচ্ছা, অনেকে দেখে যে ঠোঁট ফাটার ক্ষেত্রে অনেক ধরনের লিপ গ্লস লাগায়, বা দেখে যে অনেক সময় হ্যাঁ লিপস্টিকটাই ইউজ করে। আসলে কি সেক্ষেত্রে আমাদের সবসময় ইউজ করাটা উচিত? সেক্ষেত্রে আসলে সবসময় যদি আপনি লিপস্টিক ইউজ করেন তাহলে তো ঠোঁট অনেক সময় কালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই লিপ গ্লস ব্যবহার করেন। আর ভেসলিনটা আমরা যদি প্রতিনিয়ত লাগাই তাহলে এটা কমবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন করেছেন কক্সবাজার থেকে সূচি। আমার বয়স 28 বছর, আমার ত্বক শুষ্ক, এক্ষেত্রে আমি কি ধরনের স্কার্ব লাগাবো? দর্শক, এক্ষেত্রে আপনি অনেক বিভিন্ন ধরনের আমাদের স্কার্ব পাওয়া যায়। আমরা জানি যে অনেক সময় আমরা স্ট্রবেরি এই ধরনের মানে স্মেল জাতীয় আমরা অনেক কিছুই স্কার্ব ব্যবহার করি। আর তাছাড়া শুষ্কর জন্য আমরা তো দেখা যায় যে অনেক সময় লোশন, খুব বেশি লোশন ইউজ করি, সেক্ষেত্রে কি করা যায়? যে আমরা জনসনের লোশনটা ইউজ করি অনেকেই করে থাকেন, সেক্ষেত্রে কি আমরা উপকৃত হব? সেক্ষেত্রে উপকৃত হবে। আর আপনি দোকানে গিয়ে ওখানে লেখা আছে যে তো ঠিক আছে। তারপরে দর্শক, আমরা আরো এই ত্বক নিয়ে আরো অনেক কিছুই আপনাদেরকে জানাবো বলবো, তাই আমাদের নিয়মিত আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখবেন আশা রাখি। আমাদের 4 নম্বর প্রশ্ন, নারায়ণগঞ্জ থেকে তাহিয়া সুলতানার তাহি। আমার বয়স 20 বছর, আমার চুল কম তাই পাম্প করতে চাচ্ছি, চুলের কি ক্ষতি হবে? পাম্পটা আসলে আমরা চুলের মানে কম তারা তো পাম্প করে, পাম্প করবে আপনি ভালো মেডিসিন দেখে পাম্প করবে, এবং অবশ্যই আপনার ভালো বিউটিশিয়ানের কাছে গিয়ে ভালো মেডিসিন ব্যবহার করতে হবে। আর পাম্প করার পরে আপনাকে অনেক অনেক চুলের যত্ন নিতে হবে, অনেক সময় দেখা যায় যে আমরা কিছু মেডিসিন আছে যে ইউজ করার পরে বা পাম্প করার পরে সেক্ষেত্রে অনেক সময় চুলটা ফেটে যায়, ফ্যাট হয়ে যায়। তো সেটা সেক্ষেত্রে আসলে আমরা আমাদেরকে অনেক যত্ন নিতে হবে চুল। আমরা কি আসলে ওই পাম্প করার পরে অয়েল ইউজ করতে পারবো, যে নারকেল তেল, অলিভ অয়েল? অবশ্যই পারবো, কিন্তু সেটা কি করতে হবে, কি গরম করে দিতে হবে নাকি? আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছিলাম এই কারণে যে আসলে অনেকেই দেখা যায় যে চুল স্ট্রেটের ব্যাপার আমাদেরকে জিজ্ঞেস করেন, পামের ব্যাপারে জিজ্ঞেস করেন, এই জন্যই আপনাদেরকে আমাদের আসলে বলে দেওয়া। নারকেল তেল অবশ্যই ইউজ করবেন, অথবা অলিভ অয়েল গরম করে হালকা গরম করে, কারণ এটা আমার চুলের স্কিনের জন্য, চুলের যে ত্বকের মাথার ত্বকের জন্য আপনাদের ভালো, এটা আমরা অবশ্যই অনেকবার বলেছি। যাই হোক, তো এখন আমরা চলে যাচ্ছি পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্ন করেছেন বাংলা বাজার থেকে দোলন।
আমার বয়স 22 বছর। আমি সকালে ক্লাসে চলে যাই, তাই সানস্ক্রিন দেওয়া হয় না। আমি কি মাসে একবার করে ফেশিয়াল করতে পারি? আসলে আমার মনে হয় উনি ছাত্রী, সম্ভবত কলেজ ছাত্রী। তো আসলে কলেজ ছাত্রী অনেকে ব্যস্ততা তো এখন তো আছেই পড়াশোনার ক্ষেত্রে, তো অনেকেই অবশ্য সকালবেলা দেখা যায় যে সানস্ক্রিন ব্যবহার করে না। সেক্ষেত্রে আমরা কি যাই হোক, দর্শক আপনি শুনলেন আমাদের প্রশ্নের 5টি উত্তর আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার ছোট্ট একটি টিপস হচ্ছে আমাদের অন্তত পক্ষে প্রতিনিয়ত প্রতিদিন 10 থেকে 12 গ্লাস পানি খাবেন, তাতে আপনার শরীর এবং মন ভালো থাকবে। ঠিক পরের সপ্তাহে দেখা হবে একই সময়, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।